Hi guys, good morning and welcome back to my Bangla Vlog channel. So, camera show, tomorrow show, with Asha Kurchi, tomorrow show, as usual, just for our dear two. And আজকে দিনটা তো আমাদের সবার খুব ভালো কাটবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আজকে আমি রান্না বান্না একদম করিনি আজকে যে কাজে দিদি আছে উনি রান্না করেছেন বেসিক্যালি শান ওনাকে এবার দিয়ে রান্না করতে বলে দিয়েছে কারণ আমার পক্ষে সত্যি মানে পসিবল হচ্ছে না এতদিন তো তবু ঠিক ছিল এখন কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে যেমনটা তোমাদেরকে লাস্ট ব্লগেও বললাম প্রেশারটা লো কয়েকদিন ধরে তো আমি পারছি না করতে তো শায়ন বললো দরকার নেই একবারে এবার দিয়ে রান্নার মাসি রান্না করুক তো এবার দিয়ে আমাকে রান্না করতে হবে না বাট হ্যাঁ কোনো স্পেশাল আইটেম হলে যেমন ধরো মাটন ফাটন হলে তখন আমিই করবো বা চিংড়ি মাছের মালাইকারি কারণ শায়নগুলো আমার হাতে খেতে পছন্দ করে বাকি নর্মাল ডাল সবজি ফবজি বা রোদের মাছের ঝোলটা মাসিই করবে তো যাই হোক এই হচ্ছে ছিল আপডেট রান্নার ব্যাপারে মেনুতে কী রান্না হয়েছে আজকে সানডে স্পেশাল মেনুতে তোমাদেরকে লাঞ্চ করার টাইমে দেখিয়ে দেবো শানের শরীরটা এখন খুব ভালো বলা যায় না আবার খুব খারাপও বলা যায় না মাঝামাঝি পজিশনে আছে তো যাই হোক আমি একবারে স্নান টান করে পুজো দিয়ে ব্লগটাকে স্টার্ট করছি তো আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিও এমনটা না যে আমি কখনো গেম খেলি না তো শায়ন এখন গেছে স্নান করতে তো আমি বললাম একটুখানি মুখ হাত পা ধুয়ে ভালো করে স্নান কর মুখ হাত পা ধুয়ে নিতে তো বললো না স্নানই করে নেবো ও যখন স্নানে গেছে লাঞ্চ করতে একটু টাইম আছে আমি ততক্ষণে একটা ভ্যালোরেন্টের ডেথ ম্যাচ খেলে নিই আমারও ভালো লাগে খেলতে গেম খেলতে আমি খুব ভালোবাসি বাট এখন বিজিএমআই খেলছি না দেখলাম পিসিটা অন আছে ভ্যালোরেন্টও অন আছে তো বললাম ভ্যালোরেন্টই খেলে নিই তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু রাইস ডাল ফুলকপি আলুর তরকারি আর চিকেন কষা টাইপের রাইস সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছি ভেবেছিলাম তো আজ বেরোবো কোথাও কিন্তু শায়নার শরীর সেমাটা ভালো না আর আমারও ভালো না তো এখন কোনো মতে একটু রেডি রেডি হয়ে যাচ্ছে আমি বাড়ি দেখি শায়ন তবু বলছে একটুখানি রাতের দিকে একটুখানি হালকা ফুলকা বেরোবো কোথাও চায়ের না যে একটুখানি স্পিন নিয়ে আসবো একটা গাড়ি করে তাহলে মুডটাও ভালো লাগবে মাইন্ডটাও ফ্রেশ হবে তো চলো আপাতত আমি বাড়ি যাওয়া যায় অ্যান্ড শায়ন বসে গেম খেলছে ভ্যালোরেন্ট খেলছে তো চলো আমি বাড়ি যাই তারপর বাকি ব্লগ করছি তো তোমরা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো সন্ধ্যেবেলা বাড়ি গিয়ে আর কোনো ব্লগ করা হয়নি ওখানে গিয়ে গল্প করছিলাম রেস্ট নিচ্ছিলাম তো এখন আমি আর শায়ন একটুখানি হালকা সানডেওয়ালা স্পিন নিতে বেরিয়ে পড়েছি শায়ন কিছু খায়ও নি ও হয়তো কিছু খাবে এই যে শায়ন কিছু সেই কেবাবের জায়গাটায় যদি খোলা যদি হ্যাঁ অনেকদিন শায়ন কালকে থেকেই বলছে ওর ক্রেভিং হচ্ছে কাবাব খাওয়ার আর ওখান থেকেই খাবে ওখান থেকে ভালো পাওয়া ও একবার যদি কোথাও ওর জিনিস ওর ভালো লেগে যায় তাহলে ও ব্যাস মানে অন্য কোথাও কালকে রোল খেতে ইচ্ছা করেছে সেটা ও একটা পার্টিকুলার জায়গারই খায় অন্য কোথাও দিলে শত ভালো হলেও সেটা ভালো লাগে না লাগলেও হয়তো বলে না সেটা অ্যাডমিট করে না আমার দোষ না ওটা তো যাই হোক এখন কাবাবের ওদিকেই যাচ্ছি দেখা যাক আর কোথাও যাই কি যাই না সেটা তোমরা ব্লগেই দেখতে পেরে যাবে অ্যান্ড এতক্ষণ আমরা অনেকটা লেট করে বেরোলাম আজকে কেন একটাই ছুটির দিন শরীর খারাপ তো কি হয়েছে বসে বসে ভ্যালোরেন্ট তো খেলাই যায় তাই তো আমি বাড়ি যাবো বললেও খুশি হয় ও হ্যাঁ আজকে সন্ধ্যাবেলা আমি যখন বললাম কি রে বেরোবি না বেরোবি শরীরটা ভালো নেই আমি বললাম ঠিক আছে তাহলে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি তখন বলছে ঠিক আছে তাহলে তুই বাড়ি যা আমি গেম খেলি তাহলে আমি একটুখানি পয়েন্টস বাড়াই ভ্যালোরেন্টে বললাম চল বসে একটু মুভি দেখি কি দেখি না কিছু করি তুই বললি বাড়ি যাবে শান এটা তো ইশ বাবা কি মিথ্যে ভগবান যাই হোক ঠিক আছে চলো আমরা তো যাওয়া যাক দেখি কাবাব পাওয়া যায় কি যায় না চলে তো এসেছি কাবাবের দোকানে এই যে পিছনে দি রোড সাইড কাবাব যাদবপুর থেকে সোজা গেলে অভিষিক্তা যাদবপুর কানেক্টারের মধ্যিখানে পড়ে
এটা একটা পার্টি অফিস আছে 105 নম্বর পার্টি অফিস 105 নম্বর পার্টি অফিসের পাশেই কিন্তু স্যাড শুধু টিক্কা কাবাব আর রেশমি কাবাব রয়েছে আর শায়ান খেতে এসেছিল হচ্ছে ড্রামস্টিক তো আনফর্চুনেটলি ওটা শেষ কারণ অনেকটাই লেটে এসেছে যেমনটা আমি বললাম তো যাই হোক তো স্যার তো খাবে না ও তো কম্প্রোমাইজ খাওয়ার ব্যাপারে একদম পছন্দ করে না যতই লেটে আসি নটার মধ্যে এরকম শেষ হয়ে যাবে কি আসবে এই দোকানে আমাকে ফোনটা রেখে সিট বেল্ট লাগাতে হবে সামনে দোকান পেয়েছি কাবাবে কলকাতা তো এখানে এসেছি আমি একটু জুম করে দিচ্ছি এদের নাম্বারও দেওয়া রয়েছে এখানে তোমরা পজ করে নাম্বারটা চেক আউট করে নিতে পারো এখানে ড্রামস্টিক সবই পেয়েছে রেশমি কাবাব টিক্কা সব কিছুই আছে তো শায়ান আমি শিওর এটা ড্রামস্টিক আর উইংস নেবে আমি যতদূর জানি ফাইনালি শায়ান শায়ানের ড্রামস্টিক খেতে চলেছে অনেকদিন বাদে অনেক মাস বাদে আমরা এলাম যদিও যে দোকানটাতে খাই ওই দোকানটা তো হলো না ওই দোকানটা শেষ তো এই দোকানটা দেখা যাক এখানে কেমন এখানে একটু সিস্টেমটা একটু অন্যরকম সিস্টেমটা অন্যরকম কেন বললাম ওখানে পিস হিসেবে দেয় যে 1 পিস 20 টাকা 25 টাকা চাই হোক হোয়াট এভার ইট ইস আমার মনে নেই দামটা আর এখানে কী বলতো 130 টাকায় 10 পিস আমি জানি না হয়তো সেটা সস্তাও হতে পারে সেটা সস্তা হতে পারে বাট যারা ধরো খেতে পারে না তাদের জন্য ব্যাপারটা খুব ডিফিকাল্ট আমি মনে করি না 10 পিস নিতেই হবে 1-2 পিস নেওয়া যাবে না এটাই আমার একটুখানি মানে ভালো লাগলো না আদারওয়াইজ হয়তো সস্তা যারা খেতে পারবে বা যারা অনেকজন মিলে খেতে আসবে তাদের জন্য হয়তো এটা মানে ওয়ার্থ ইট হবে এটা ড্রামস্টিক আছে 250 টাকা প্লেট এই ধরনের 4টে আর ওই যে উইংস আছে 150 টাকা প্লেট 4টে শায়ান শায়ানেরটা পেয়ে গেছে সাথে গ্রিন চাটনি দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে ঢুকে গেল একটু জোরে ছিললাম স্মেল তো বেশ ভালোই আসছে এবার খেয়ে শায়ান বলবে কিরকম কেমন লাগছে আপনার ভালোই লাগছে কিন্তু জাস্ট আমার কপালটা খারাপ তো আমার কপালে একটা ছিবড়া মাংসের পিস পড়েছে মানে টেঙ্গে পিসটা ছিবড়া আর সেকেন্ড অফ অল আমি জানি না কেন আমার খেয়ে মনে হচ্ছে গ্রিন চাটনিটা ফ্রেশ না কারণ গ্রিন চাটনি আমি বানাতে পারি আর খুব ভালো বানাই গ্রিন চাটনি আমার ফ্রেশ মনে হচ্ছে না বাট আদারওয়াইজ টেস্ট ভালো এবার ছিবড়া মাংসের পিস সেটা তো দোকানের আর দোকানওয়ালার দোষ না সেটা মুরগির দোষ তাই তো না ওরা আনে ওরকম তাই না সেটা বলতে পারবো না ফোকাসে প্রবলেম হচ্ছে কেন এখন বুঝতে পারছি হয় মাঝে মাঝে হয় হয়তো আমার হাতটা আসছে বলে ফোকাসে প্রবলেম হচ্ছে বাড়ি চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি ডিনার আর করবো না কারণ আমার পেট ভরে গেছে তো আজকে ব্লগটাকে বেশ এই অবধি রাখছি আশা করছি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করো তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে টিল দেন গাইজ গুড নাইট বাই বাই টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে হেড স্টে হ্যাপি স্টে হেলদি স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ টাটা